আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুবর্ণ জয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতা 2022 সাজেশনসের পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, এর আগে আমি চারটি পর্ব আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এবং এই সুবর্ণ জয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতায় কীভাবে অংশগ্রহণ করবেন তার উপর আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা দেখে নিই সুবর্ণ জয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতা 2022 কবে অনুষ্ঠিত হবে। এই যে দেখুন, ক গ্রুপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 1-3-2022, খ গ্রুপে অনুষ্ঠিত হবে 2-3-2022 এবং গ গ্রুপের 3-3-2022। আর এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7টা থেকে রাত 8টার মধ্যে যে কোনো 26 মিনিট। আপনি এই 26 মিনিটে যত সংখ্যক বেশি প্রশ্ন উত্তর দিতে পারবেন তত আপনি বিজয়ী হওয়ার লক্ষ্যে এগিয়ে যাবেন, আর এটি অনলাইন মাধ্যমে হবে। ভিউয়ার্স, এই যে দেখুন বিষয়বস্তু, এই বিষয়বস্তুর উপরই কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। আজকের আমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে ভাষা আন্দোলন, 6 দফা, আগরতলা ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধ। এই চারটি বিষয়ের উপর আজকের আমি সাজেশন তৈরি করেছি। চলুন তাহলে আমরা দেখে নিই। 1. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে 6 দফা দাবি পেশ করেন? উত্তর, 1966 সালে। 2. 6 দফা কর্মসূচির পুস্তিকাটির নাম কি ছিল? উত্তর, আমাদের বাঁচার দাবি। 3. 6 দফা কর্মসূচির ভিত্তি কি ছিল? উত্তর, 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাব। 4. ঐতিহাসিক 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয়? উত্তর, ম্যাগনা কার্টা বা বাঙালি জাতির মুক্তির সনদ। 5. 6 দফা দিবস পালন করা হয় কত তারিখে? উত্তর, 7ই জুন। 6. 6 দফা আন্দোলনের প্রথম শহীদ কে ছিলেন? উত্তর, সিলেটের মনু মিয়া। 7. আগরতলা ষড়যন্ত্র মামলা কি? উত্তর, পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহের মামলা। 8. বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি সংখ্যা ছিল কতজন? উত্তর, 35 জন। 9. কত সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়েছিল? উত্তর, 1968 সালে। 10. আগরতলা ষড়যন্ত্র মামলার পূর্ণ নাম কি ছিল? উত্তর, রাষ্ট্র বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য মামলা। 11. আগরতলা কোথায় অবস্থিত? উত্তর, আগরতলা ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত, ত্রিপুরা রাজ্যের রাজধানী হচ্ছে আগরতলা। 12. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? উত্তর, বাঙালি জাতীয়তাবাদ। 13. 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিলেন? উত্তর, সোভিয়েত। 14. মুক্তিযুদ্ধকালে কলকাতার 8 থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়? উত্তর, 11 এপ্রিল 1971। 15. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর, খাজা নাজিমুদ্দিন। 16. 1971 সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর, নিউ ইয়র্কে। 17. বাংলাদেশের মর্যাদা অনুসারে দ্বিতীয় বীরত্ব সূচক খেতাব কি? উত্তর, বীর উত্তম। 18. রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তর, তমদ্দুন মজলিস। 19. কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? উত্তর, সিপাহী হামিদুর রহমান। 20. 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? উত্তর, 8 ফাল্গুন 1358 বঙ্গাব্দ। 21. মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো গঠিত হয় কোন সেক্টর নিয়ে? উত্তর, 10 নং সেক্টর। 22. 1971 সালের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়? উত্তর, 10 এপ্রিল 1971। 23. 1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ফ্রন্টের প্রতীক কী ছিল? উত্তর, নৌকা। 24. পাকিস্তানে গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন? উত্তর, ধীরেন্দ্রনাথ দত্ত। 25. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? উত্তর, পূর্ব জার্মানি। 26. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে? উত্তর, 31 জানুয়ারি 1952। 27. বঙ্গবন্ধুর 1971 সালের 7 মার্চের ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে কোন আন্দোলন চলছিল? উত্তর, পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন। 28. 26 মার্চ 1971 এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন কিভাবে? উত্তর, ওয়্যারলেসের মাধ্যমে। 29. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে? উত্তর, 17 এপ্রিল 1971। 30. মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর, 2 নম্বর সেক্টর। 31. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? উত্তর, ইরাক। 32. মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
উত্তর গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার 33 ছয় দফা দাবির প্রথম দাবি কি ছিল উত্তর পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন 34 1954 সালে পূর্ব বাংলায় প্রাদেশিক মন্ত্রিসভা গঠন করেন কে উত্তর এ কে ফজলুল হক 35 কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয় উত্তর অধ্যাপক আবুল কাশেম তো ভিউয়ার্স এই ছিল সুবর্ণ জয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতা 2022 এর পঞ্চম পর্বের সাজেশন আশা করি এই সাজেশনগুলো আপনাদের উপকারে আসবে আজ এ পর্যন্তই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ